নমস্কার বন্ধুরা হিন্দু ধর্মীয় কথামৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বলবো তুলসী গাছের পাশে ভুলেও রাখবেন না এই পাঁচটি জিনিস নয়তো সংসার শেষ হয়ে যাবে তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন হিন্দুদের পরিবারে পূজা পার্বণ সব সময় লেগেই থাকে আর সেই পূজা পার্বণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই তুলসী পাতা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী হল পবিত্রতার প্রতীক এই তুলসী পাতাকে হোলি ভেসেল থাকে কথিত আছে ভগবান বিষ্ণুর পূজাতে এই তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে চিহ্নিত হয় তুলসী শুধু একটি গাছ নয় এটিতে অনেক দেবদেবীর বাস বিশেষ করে বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী খুবই উপকারী একটি গাছ যদি এই তুলসী গাছ বাড়ির ভেতরে থাকে তাহলে সেই বাড়ির কোনো দোষ থাকে না এছাড়া তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করা যায় এই তুলসী পাতাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মনের রয়েছে বেশ কিছু সংস্কার ও বিশ্বাস এর পাশাপাশি তুলসীর পাতা বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করতে পারে তবে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে এই কাজগুলো ভুলেও করবেন না না হলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে আসুন জেনে নেই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো একদমই করা উচিত নয় প্রথমত তুলসী গাছ যেখানে থাকে বা যে স্থানে লাগানো হয় তার আশেপাশে ভুলেও নোংরা আবর্জনা ফেলবেন না দেখুন বন্ধুরা আপনারা প্রতিদিন তুলসী মঞ্চে ধূপদীপ দেখিয়ে পূজা করেন তাহলে আপনাদের এটাও জানার বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে দেবদেবীর বাস হয় আর যেখানে তুলসী আছে সে স্থানে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বিরাজ করেন তুলসী হলেন নিজেও একজন দেবী সুতরাং তুলসী গাছের পাশে যদি কোনো নোংরা আবর্জনা রাখেন তাহলে লক্ষ্মী নারায়ণ ও দেবী তুলসী অত্যন্ত রাগান্বিত হয়ে সেই পরিবার থেকে চিরতরে বিদায় নেয় এর ফলে দেবী তুলসীর কৃপা লাভ থেকে বঞ্চিত হতে হয় এবং পরিবারে দেখা দেয় চরম অর্থনৈতিক কষ্ট সাথে লক্ষ্য করা যায় দারিদ্রতা তাই বন্ধুরা এরূপ কষ্টের থেকে মুক্তি পেতে ভুলেও ও তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা একদম ফেলবেন না দ্বিতীয়ত তুলসী তলায় ভুলেও জুতা বা স্যান্ডেল খুলে রাখবেন না সুপ্রিয় বন্ধুরা কিছু কিছু মানুষের এমন অভ্যাস আছে যারা এই জুতা স্যান্ডেল তুলসী মঞ্চের কাছেই খুলে রেখে দেয় বন্ধুরা আপনারাই বলুন যে স্থানে দেবতাদের বাস সে স্থানে কি জুতা স্যান্ডেল খুলে রাখা উচিত শাস্ত্রে পায়ের জুতা বা স্যান্ডেলকে নিচু স্থান দেওয়া হয়েছে যে তুলসী মঞ্চে প্রতিদিন জ্বালিয়ে আরতি করা হয় সেই তুলসী মঞ্চের পাশে যদি জুতা স্যান্ডেল খুলে রাখা হয় সেক্ষেত্রে মাথা লক্ষ্মী স্বয়ং নারায়ণ ও দেবী তুলসীর অপমান হয় বলে মনে করা হয় তাই ভুলেও তুলসী তলায় জুতা স্যান্ডেল খুলে রাখবেন না তৃতীয়ত বন্ধুরা সন্ধ্যাকালীন তুলসী পূজায় ভুলেও তুলসী গাছের উপর জল ঢালবেন না এমন কি তুলসী তলায় ভুলেও রাতে জল ভর্তি কোনো পাত্র রাখবেন না এমনটি করা হলে মাতা তুলসী অত্যন্ত রেগে যান ফলে বাড়িতে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটে তুলসীকে একমাত্র সকালেই জল দেওয়া যায় এবং সেটিও হবে ভোর রাতে ব্রাহ্ম মুহূর্তে এই ব্রাহ্ম মুহূর্তকে শাস্ত্রে সব থেকে পবিত্র সময় বলে মনে করা হয় তাই তুলসী মঞ্চের পাশে যদি কোনো বালতি বা অন্য কোন জলাভর্তি পাত্র থাকে তা অবশ্যই সরিয়ে ফেলুন চতুর্থত বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকলে তার বিশেষ পরিচর্যা করা উচিত যেমন ধরুন তুলসী গাছটি শুকিয়ে যাচ্ছে কিনা এ বিষয়ে লক্ষ্য রাখা এবং মাঝে মাঝে পরিষ্কার করা উচিত অনেক সময় বাড়ির মহিলাদের মাথার চুল এদিক ওদিক উড়ে যায় এবং তা তুলসী গাছের উপর চলে আসে চুল একটি এমন জিনিস যার নেগেটিভ শক্তিকে প্রশ্রয় দেওয়ার পাশাপাশি কালো জাদুকেও আকর্ষিত করে সুতরাং আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং তাতে যদি মহিলাদের লম্বা চুল যে কোনো কারণেই হোক না কেন দেখতে পান তাহলে খুব শীঘ্রই চুলটিকে সরিয়ে দিন এমনটি করলে মাতা তুলসীর কৃপা দৃষ্টি আপনার পরিবারের উপর সর্বদাই থাকবে নাম্বার পাঁচ তুলসী গাছের পাশে যেন কখনোই কাটা গাছ না থাকে মনে করা হয় তুলসী গাছের ডাল এবং কাটাযুক্ত গাছের ডাল একে অপরের সাথে যদি মিশে যায় তাহলে কুসংযোগ ক্রিয়ার যোগ সৃষ্টি করে পরিবারে এমনটি হলে পরিবারে ইতিবাচক শক্তির বিনাশ ঘটে এবং নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মাতা তুলসী ও খুবই ক্রোধিত হন সুতরাং কাটাযুক্ত জিনিস তুলসী গাছের পাশ থেকে সরিয়ে দেওয়াই ভালো এতে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ